নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, একটু পরে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে আসবেন। আমরা ওনার বক্তব্য শুনব, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আপনারা 2008 সালে 29শে ডিসেম্বর বিপুলভাবে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সহযোগিতা করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহার ও রূপকল্পের মাধ্যমে জাতিকে বলেছিল বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করবে, বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, আজকে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি আসবেন ইনশাল্লাহ, তার নেতৃত্বে আমরা এরপরে দিতে দিবে কি না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগত, আমরা শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার, শেখ হাসিনার সরকার 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 বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শুভেচ্ছা স্বাগত, শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার আগমন, ধন্য পিতার ধন্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, ধন্য পিতার ধন্য কন্যা, জয় বাংলা, সংগ্রামী সমাবেশ। আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের বিনীত উত্তরাধিকার, বাঙালি রাস্তা এবং বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবার চট্টগ্রাম থেকে 26টি মূলক বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, বন্দরনগরী চট্টগ্রাম বীর চট্টলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুর রহমান, জেলা প্রশাসক চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনাকে চট্টগ্রাম জেলার 29টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং 6টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি জামিয়াতুল ফালাহ মসজিদের খতিব জনাব আবু তালেবকে। দেশ জাতি শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। মণ্ডলী, এই মোনাজাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারাও হাত তুলবেন। মোনাজাতে প্রত্যেকেই হাত তুলবেন। আমরা আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করব। আপনারা সবাই মোনাজাতের সময় হাত তুলবেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم। يا الله স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির মুক্তির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ইয়া আল্লাহ তার উত্তম প্রতিদান তুমি তাকে জান্নাতে দান করো। তিনি ও তার পরিবার পরিজনের মধ্যে শাহাদত বরণকারী সকলের
কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী 30 লক্ষ শহীদের কবরে অহরহ রহমতের বারিধারা বর্ষণ করো। ইয়া আল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ডিজিটাল বাংলাদেশের উপকার, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক সকল কার্যক্রম সহজভাবে করার জন্য তাকে তৌফিক এনায়েত করো। হে আল্লাহ, বারা আউলিয়ার চারণভূমি চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের শুভ উদ্বোধনে গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শুকরিয়া আদায় করছি। রব্বুল আলমিন, তোমার দরবারে প্রার্থনা করছি তাকে তুমি সুস্থ ও নিরাপদ জীবন দান করো। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রিয় দেশ ও দেশবাসীর আরো বেশি বেশি করে খেদমত করার, সেবা করার সুযোগ দান করো। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যেন আরো এগিয়ে যায়, তুমি সেই তৌফিক তাকে দান করো। এই দেশের সার্বিক নিরাপত্তা ও কল্যাণে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার তাকে তৌফিক দান করো। হে আল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করে দাও। প্রাকৃতিক দুর্যোগ সহ সব ধরনের বিপদ আপদ থেকে আমাদের দেশকে, দেশের মানুষকে, দেশের প্রতিটি স্থাপনাকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে নিরলস প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন তা বাস্তবায়নের তুমি তাকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি তাকে দীর্ঘজীবী করো, তার পরিবার পরিজনদেরকে দীর্ঘজীবী করো। ইয়া আল্লাহ, বাংলার সকল মানুষকে তুমি হায়াত দারাজ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বারবার দরকার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার, বীর চট্টলার মাটি শেখ হাসিনার ঘাঁটি, বীর চট্টলার মাটি বারবার দরকার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, চট্টগ্রাম ধন্য শেখ হাসিনার জন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার আগমন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ঘাঁটি চট্টগ্রামের মাটি, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বারবার দরকার শেখ হাসিনার সরকার, বারবার দরকার জয় বাংলা। বীর চট্টলার সংগ্রামী জনতা, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের প্রিয় নেত্রী, বাংলার সর্বকালের সর্বশেষ বাঙালি
সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এই সময়ে এইখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বীর চট্টলার অন্যতম অভিভাবক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সদ্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পোলো গ্রাউন্ড ময়দানে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আজকে আমরা আজকে গর্বিত, আমরা আজকে আনন্দে উচ্ছ্বসিত যে আমাদের নেত্রী, বাংলার নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজকে চট্টগ্রাম আগমন করেছেন 10 বছর পরে। আমরা সেজন্য আজকে আনন্দে উচ্ছ্বলিত। আজকে আজকে বলতে চাই চট্টগ্রামে উন্নয়নে উনি অনেক উন্নয়ন করে দিয়েছেন। আমি যদি বলতে চাই একে একে, আজকে এই চট্টগ্রাম, এম এ আজাদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম, দৌরাম চৌধুরীর চট্টগ্রাম, এম এ হান্নানের চট্টগ্রাম, আজকে আমি একা পড়ে গেছি। আমার সাথে আখতার জবান বাবু, কায়সার, সালে ভাই, মন্নান ভাই সবাই আজকে চলে গেছে আমাকে ছেড়ে, আমারও যাওয়ার সময় হয়েছে। আমার মনে পড়ে একদিন যখন জিয়া প্রথম ক্ষমতা আসে, তখন আমরা 3 নভেম্বর একটা মিছিল করেছিলাম 1980 সালে। সেই 80 সালে সেই মিছিলে একজন ব্যারিস্টার সুলতান ওই নিউ মার্কেটের মোড়ে দাঁড়িয়ে পুলিশ পাহারায় তারা সন্ত্রাসীদের দিয়ে আমাদের আক্রমণ করা হয়। এই সেই আক্রমণে সালেভাই, মন্নান ভাই আহত হয়, আমার পায়ের রক্ত কেটে দেয়, আমি সেখানে সেন্সলেস অবস্থায় শুয়ে পড়ি। আজকে তখন থেকে এই বিএনপি সরকার, তখন থেকে এই এই হামলা মামলা তারা করে আসছে। আজকে আমরা বলতে চাই সেই সেই সময়, আজকে সেই সালেভাই, মন্নান ভাই আমাদের কাছে নাই। আজকে এই গণতন্ত্রের মানবকন্যা শেখ হাসিনা এখানে উপস্থিত হয়ে আজকে এখানে আমাদের ধন্য করেছেন, এবং আমি বলতে চাই যে উনি অনেক কাজ করেছেন এই চট্টগ্রামের জন্য। আমার জানা মতে আমি একটা কথা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে যে চট্টগ্রামে সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম নাই, এবং উনি এই সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেম আজকে উনি দিয়েছেন, এবং এটা ওয়ার্ক অর্ডার হয়েছে, এবং আমাদের যে পয়বর্জ্য যেটা যেত এখন আজকে সেন্ট্রাল সুয়ারেজ সিস্টেমে যাবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান আমি বলতে চাই। আজকে দক্ষিণ এশিয়ায় প্রথম কর্ণফুলী টানেল সেদিন উদ্বোধন করেছে একটা পার্ক, আজকে মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্প পার্ক করেছে 25,000 একর জমির উপরে, এবং সেই 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 যে জায়গা যেখানে কোনো কৃষি হতো না, কিচ্ছু হতো না, উনি সেটা সেখানে শিল্প পার্ক করেছেন, এবং সেখানে 15 লক্ষ লোকের কর্মসংস্থান সেখানে হবে। আজকে বলতে চাই আনোয়ারা ইকোনমিক জোন করেছেন, এবং জাম্বুরি এবং ওই বাজিদ পার্ক উনি করেছেন, কিছুক্ষণ আগে উনি সেটা উদ্বোধন করেছেন। আপনার হাতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যখন 2000 সালে আপনার এটা পাস হয়, তখন থেকে এই এই যেটা আগ্রাবাদে অবহেলিত জায়গা ছিল সেখানে ইতিমধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 1,000 ফ্ল্যাট হয়েছে, যেখানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত লোকদের আপনি স্থান দিয়েছেন। এইভাবে গ্রাম হবে শহর, এই এই স্লোগানে আজ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মধ্যে আপনি রাউজান, মিরসরাই এবং বিভিন্ন স্থানে আপনার জ্ঞান কর্তৃপক্ষের অধীনে কিছু আপনার আবাসন সৃষ্টি করেছেন।
ফ্লাইওভার করেছেন চট্টগ্রামে এই এই এলিভেটেড ফ্লাইওভার বে টার্মিনাল শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চট্টগ্রামের জন্য অনেক করেছেন এর ঋণ আমরা শোধ করতে পারবো না জনগণ আপনি দয়া করে ওই কালুঘাট সেতুর কথা আপনি বাদল ভাইয়ের সামনে আমাকে বলেছেন করবেন আমি জানি সেখানে ডেডিকেটেড একটা রেল লাইন হচ্ছে যেটা কক্সবাজার হতে যাবে আরেকটা সেতু হবে আর ডেডিকেটেড রাস্তা রোডের জন্য এটা আজকে আমি মনে করব যে আপনি সেটা আপনার বক্তব্যে সেটা আপনারা বলবেন এই কথা বলে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও শেখ হাসিনা আজকে এখানে এসেছেন আমাদের জননেত্রী সেজন্য আমরা তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার সাথে একটা স্লোগান ধরবেন 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 শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার উন্নয়নের জন্য জনগণের জন্য ধন্যবাদ সবাই জয় বাংলা প্রিয় সমাবেশ বিপ্লবচিত্ত বীর চট্টগ্রাম বারবার জেগে উঠেছে ১৯৬৬ সালে সৈয়দভাই বঙ্গবন্ধু এই চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর যে ওয়ারলেস মেসেজ আমাদের এই মহান নাম এই কালুঘাট পেটার কেন্দ্র থেকে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন আজকে বঙ্গবন্ধু কন্যার এই আগমনে বীর পশ্চিমবঙ্গের চট্টগ্রাম জেগে উঠেছে তাই এখন বক্তব্য রাখবেন এই উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী সংগঠন খালুজয়ী রাজনৈতিক সংগঠন অগ্রচিন্তার ধারক এবং বাহক বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষবান সাধারণ সম্পাদক যার নেতৃত্বে এদেশের তরুণ সমাজ জেগে উঠেছে আমাদের রাজনীতির আইকন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী জননেতা জনাব ওবায়দুল কাদের জননেতা জনাব ওবায়দুল কাদের এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম অনেরা কেন আসো দম আসেন না মাস্টার দা সূর্য সেনের দেশ প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের দেশ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর দেশ এই চট্টগ্রাম এম এ আজিজের দেশ জহুর আহমদ চৌধুরীর দেশ মহিউদ্দিন চৌধুরীর দেশ এম এ মান্নানের দেশ এই চট্টগ্রাম আখতারুজ্জামান চৌধুরী বাবুর চট্টগ্রাম ওহাব মিয়ার চট্টগ্রাম সিরাজ মিয়ার চট্টগ্রাম আপনাদের সামনে বসে আছেন বাংলার আমাদের পূর্ব পৃথিবীর সূর্য বাংলাদেশ রূপান্তরের রূপকার আমাদের আশার বাতিঘর আমাদের সাহসের বর্ণিল ঠিকানা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নিক ও রূপকার
আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নিক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার মাজারে চিরনিদ্রায় শায়িত আমাদের ইতিহাসের প্রধানতম নায়ক মহাবীর, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের পরাজয় অপমান রক্তের প্রতিশোধ নিয়েছেন, পলাশি ষড়যন্ত্রের একশো বছর পর সিপাহী বিদ্রোহ, তারপর ফকির মজদুর শাহ, ফকির মুসা শাহের ফকির বিদ্রোহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানীর সন্ন্যার বিদ্রোহ, বিশ্বনাথের নীল বিদ্রোহ, তারপর তিতুমীরের বাসের কেল্লা, নুরুল দিন আর এক কৃষক সন্তান রক্ত দিয়ে দেশ মাতৃঘাট ঋণ শোধ করেছে, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতা জগান গেছে, গেয়ে গেছেন মাস্টারদা সূর্য সেনের মতো, স্বাধীনতা আসেনি টুঙ্গিবাজার টুঙ্গিপাড়ার মাজারে। এক বীর প্রসবিনী মা তোমাকে জন্ম দিয়ে বাংলাদেশকে ধন্য করেছে, বঙ্গবন্ধু তোমার জন্ম হয়েছিল বলেই আজকে সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পতপত করে উড়ে, যতদিন বাংলার চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন বাংলা পাখিরা গান গাইবে, যতদিন এ বাংলায় নদীর কলতান থাকবে, যতদিন এ বাংলায় সমুদ্রের গর্জন থাকবে, ততদিন এই বাংলায় কৃষকের লাঙ্গলের ফলায় শ্রমিকের হাতুড়ি গাই দিতে মাঝি মাল্লার ভাটিয়ালি গানে লালনের দোতারা বঙ্গবন্ধু যাহার অমস্থান, প্রেমের আসনে ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে, দেশের মাটি থেকে নিরজারে হরি দেশের হৃদয় তারে রাখিয়াছে বলি, বঙ্গবন্ধুর সহযোদ্ধা সহধর্মিণী শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, যাদের রক্ত দিয়ে এঁকেছে বাংলার মানচিত্র মুক্তিযুদ্ধের সে অগণিত শহীদা, আমি সবার স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশে গত ৪৭ বছরের ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৭ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৭ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৭ বছরে বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গেয়ে আছেন, ধ্বংসস্তূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি সৃষ্টির পতাকা উড়ান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। সারা বিশ্বে দেশে বিদেশে সমাদৃত বাংলাদেশের
আজকের ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশের ট্রাবল শুটার যিনি করোনা মোকাবিলা করেছেন সাফল্যের সঙ্গে এই বাংলাদেশ এখন যুদ্ধ আর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া আমরা কিছুটা বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি আজ সারা রাত ঘুমান না জেগে থাকেন ফকরুল বলে সরকারের ঘুম নষ্ট হয়ে গেছে সরকারের ঘুম নষ্ট হয়নি ঘুমটা নষ্ট শেখ হাসিনা দেশের মানুষের জন্য মানুষকে বাঁচানোর জন্য গরিব মানুষকে দুঃখী মানুষকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে রাত জাগতে হয় কি খেলা হবে হবে খেলা বীর চট্টলা তৈরি প্রস্তুত আছেন খেলা হবে দেখে যান ফকরুল সাহেব আমির খসরু সাহেব এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন কত লোক হয়েছে আটটা সমাবেশের সমান সমান লোক হয়েছে আজকে পলক গ্রাউন্ডে চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় এখানে যা লোক তার আট গুণ বেশি লোক বাইরে গোটা চট্টগ্রাম আজকে মিছিলের নগরী মহাসমাবেশ নয় মহাসমুদ্র কি কথা ঠিক সমুদ্র কর্ণফুলীর সব ঢেউ আজ পলক গ্রাউন্ডে বঙ্গোপসাগরের সব ঢেউ চট্টগ্রাম প্রান্তের সব ঢেউ আজকে চট্টগ্রাম শহরে দেখে যান জনপ্রিয়তা কাকে বলে দেখে যান শেখ হাসিনাকে মারতে এখনো চক্রান্ত করছেন জানি কারণ আমরা জানি ইতিহাস বঙ্গবন্ধুকে নির্বাচনে হারানো যাবে না সেজন্য মির্জাফর আলী সেনাপতি ইয়াল্লতিমের জায়গা সেনাপতি জিয়াউর রহমান সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল শেখ হাসিনা শেখ রেহানা দুই কন্যা বিদেশে ছিলেন তা না হলে তাদের আজ বেঁচে থাকার কথা ছিল না বলো গ্রাউন্ডের সর্বকালের সর্ববৃহৎ এই সমাবেশে আসার কথা ছিল না প্রিয় ভাই এবং বোনেরা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই ঠিক আছে খেলা তো হবে ডিসেম্বরে খেলা হবে ফকরুল আরে ছাত্রলীগের সম্মেলন নেত্রী ছয় তারিখে নিয়ে এসে এখন পরিবহনকে বলে দিয়েছেন নো ধর্মঘট ধর্মঘট করবে না তারা বলেছে এরপরও এক সপ্তাহ আগে থেকে কাঁথা বালিশ কম্বল লোটা বিছানা বালিশ আবার মশার কয়েল তাঁবু খাটাইয়া শুইয়া আছে এ শীতের রাতে টাকার টাকা দুবাইয়ের টাকা বিদেশের টাকা
লন্ডনের টাকা ফকরুলের কাছে আসে টাকার বস্তা নিয়ে সমাবেশ করতে যায় রাজশাহীতে গেছে কত লোক হয়েছে তরঙ্গ না ঢেউ যা লোক হয় দশ হাজার হলেও কয় লাখ লাখ এ হলো বিএনপি আমির খসরু সাহেব নোমান সাহেব মীর নাসির সাহেব ফকরুল না হয় দেখছে না ফকরুলকে বলছি কান পেতে শুনু মহাসাগরের গর্জন ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি না শুনতে পেলে আমির খসরু সাহেব মীর নাসির সাহেব নোমান সাহেব আপনারা একটু দেখুন চট্টগ্রাম শহরে আজ কি অবস্থা দেখেছেন প্রিয় ভাই এবং বোনেরা তৈরি হয়ে যান যারা আমার দেশে সহস্র মায়ের বুক খালি করেছে যারা আমার দেশে বহু মায়ের কোল খালি করেছে সন্তান হারা মায়ের কান্না স্বামী হারা নববধূর ফরিয়াদে ভাই হারা বনে আত্মনাদে বাংলার আকাশ আজও ভারিয়া হয়ে আছে বঙ্গবন্ধু হত্যার খুনিদের যারা দায় মুক্তি দিয়েছে যারা আমার নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে একুশে আগস্টের হত্যাকাণ্ড চালিয়েছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করে জয় বাংলা নিষিদ্ধ করেছিল সাতই মার্চ নিষিদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের মূল্যবোধ মদদলিত করেছিল স্বাধীনতার আদর্শ ভুলণ্ঠিত করেছিল সেই দলের নাম কি বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি বাংলাদেশ নালিশ পার্টি বিশ্বাস করেন কেউ বিশ্বাস করে না বড়লোকদের বাড়ির সামনে কেন কুলসিতে দেখছি বাড়ির সামনে লেখা আছে কুকুর থেকে সাবধান এখন বাংলার মানুষ মানুষের মুখে মুখে তারের থেকে সাবধান ঠিক কিনা বলেন আশা করলাম না মিশা করলাম প্রিয় ভাই এবং বোনেরা নেত্রী বক্তব্য রাখবেন সবাই অপেক্ষা করে আছেন নেত্রীর বক্তব্য শোনার জন্য তিনি এর মধ্যে অনেকবার এসেছেন আর মোশাররফ ভাই বললেন যে 10 বছর পর শেখ হাসিনা কোভিড প্যান্ডেমিকের সময় চট্টগ্রাম আর কোনো জেলায় যাননি চট্টগ্রামে এসেছেন তো এটা ভুল হয়েছে উনি আসছেন উনি বারবার এই চট্টগ্রামে আসছেন চট্টগ্রাম তার জীবনের অনেক স্মৃতি অনেক আবেগ শেখ হাসিনার মায়াবী শহর এই চট্টগ্রাম সংবিধান সংশোধন দিবাস্বপ্ন ভুলে যান তত্ত্বাবধায়ক ভূত একটা মাথায় নামিয়ে ফেলুন হবে না হবে হবে না আমি শেষ করছি জানি তুমি এখনো আঘাতে আঘাতে স্তিমিত নও জানি তুমি এখনো উদ্ধার চট্টগ্রাম বীর চট্টগ্রাম জয় বাংলা জয় এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য সেই সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ সহযোগী প্রার্থী প্রতিম সংগঠনের এখন বক্তব্য রাখবেন
আজকের সবার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মাতাবুদ্দিন চৌধুরী বক্তব্য রাখবেন জনাব আলহাজ মাতাবুদ্দিন চৌধুরী বীর চট্টলার সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আজ ঐতিহাসিক পলাগ্রাউন্ড ময়দানে বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না করে কোনোদিনই না বাংলাদেশ হতো না সে বাঙালি জাতির প্রবাদ পুরুষ বাঙালির গর্বের ধন শেখ হাসিনার চট্টগ্রাম আগমনের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সম্মানিত সদস্যবৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ সংসদের সদস্যবৃন্দ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার প্রিয় ভাই ও বোনেরা আমি প্রথমে শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে আমি সালাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তারপর আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনারা তো চট্টগ্রাম এসেছে আপনারা তো কিরি বরণ করে নেব সেই সামর্থ্য তো আমাদের সেই উপহার সেই উপটাকন তো আমাদের কাছে নাই কিন্তু আমাদের আছে আপনার প্রতি ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে যে উন্নয়ন করেছেন এসে কোনো সরকার করতে পারেনি তাই আমি আজকে বলবো শেখ হাসিনা হোয়াটস থিংস টুডে অল বাংলাদেশ থিংস টুমারো শেখ হাসিনা দা আগামীকাল আজকে চিন্তা করে সারা বাংলাদেশ আগামীকাল চিন্তা করে আপনার উন্নয়নের ফেরিস্তা যদি বলতে যায় অনেক লম্বা তা আজকে কাদের ভাই হাসান মাহমুদ এবং হানিফ ভাই যখন বলে তখন বিএনপি উন্মাদ হয়ে যায় কাদের ভাই যখন একটু বাড়িয়ে বলে তখন তারা দিগম্বর হয়ে যায় দিগম্বর হলে ভয় আছে কারণ এটি হাবিবুল আওয়াল নড়চড়ে বসবে তখন তাদের পাঠিয়ে দেবে হেমায়তপুর পাপনা তাদের ঠিকানা হবে হেমায়ত পাপনা আর আমাদের ঠিকানা হবে কর্ণফুলি মেঘনা যমুনা পরিশেষে মাননীয় সভানের থেকে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানি চট্টগ্রামবাসীকে আমার সংগ্রামী অভিনন্দন জানি আমার বক্তব্য এখানে শেষ করছি সাথী বন্ধুরা যাওয়ার আগে একটি বার্তা পাঠিয়ে দিই বিএনপির কাছে বন্ধ কুয়াশা সাবধান আজ সূর্যোদয়ের পরে পথ হারিও না আলোর আশায় ফখরুল তুমি একা ভুল করে ধন্যবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক ধন্যবাদ এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা সেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আমাদের প্রাণ প্রিয় নেত্রী যার অদম্য সাহসিকতায় যার সততায় যার বিশ্বস্ততায় এবং যার বিচক্ষণতা এবং যার পরিকল্পিত দেশ পরিচালনার কারণে ধারাবাহিকভাবে সরকার গঠন করার কারণে গত 14 বছরে বাংলাদেশ বদলে গিয়েছে যার পরিকল্পিত দেশ পরিচালনার কারণে বাংলাদেশের পাশাপাশি চট্টগ্রাম বদলে যাচ্ছে চট্টগ্রামের উন্নয়নের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা বিশ্বনেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী চট্টল দরদি শেখ হাসিনা এমপি মহোদয় আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বক্তব্য রাখছেন প্রধান অতিথি যারা শেখ হাসিনা এমপি মহোদয় বিসমিল্লাহ রহমান রহিম আমার এই আজকের এই সভার সভাপতি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ আওয়ামী আইনজীবী পরিষদ আমাদের যুব মহিলা লীগ সহ শ্রমিক লীগ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইয়েরা এবং চট্টগ্রামবাসী ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম
আনোরা কেন আসুন বেগুন গব আসুন নি তোলা আর ফুটপুরে তাই আইস আমি আইছি সব সময় আপনাদের কথা মনে হয় কারণ চট্টগ্রাম আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার আব্বা জেল থেকে বের হলেই প্রতি বছর আমাদের নিয়ে আসতেন বেড়াতে ৬১ সাল থেকে অনেকবার আসছি তাই চট্টগ্রামের কথা সবসময় মনে করি এখানে আসলেই মনে পড়ে আমাদের সকল নেতা কর্মীদের কথা বিশেষ করে এই চট্টগ্রাম যে চট্টগ্রাম আমাদের সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানে চট্টগ্রামের যে নেতারা সারা জীবন তারা সংগ্রাম করেছেন আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত করোনার কারণে দীর্ঘদিন জনসভা করতে পারিনি তাই আজকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই জাতির নেতার প্রতি ৩০ লক্ষ শহীদ দুর্লভ ভাই বোনের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চট্টগ্রামে আমাদের প্রয়াত নেতৃবৃন্দ এম এ আজিজ হান্নান সাহেব জহুর আহমদ চৌধুরী ওয়াহাব সাহেব আখতারুজ্জামান চৌধুরী বাবু মহিউদ্দিন চৌধুরী সহ যে নেতারা আজকে আর নেই যাদেরকে চাচা বলে ডাকতাম যাদের বাড়িতে যেতাম আজকে কেউ আর বেঁচে নেই তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলকে আমি শ্রদ্ধা জানাই এই লালদিঘির ময়দানে ৮৮ সালে ২৪শে জানুয়ারি জনসভা করতে গিয়েছিলাম কোর্ট বিল্ডিং এর সামনে সেই সভায় নির্বিচারে গুলি চালিয়েছিল তখনকার এরশাদ সরকার কিন্তু আমি অবাক হয়ে যাই সেই গুলি চালানোর যার যে দায়িত্ব নিয়েছিল সেই পুলিশ অফিসার রকিবুল হুদা খালেদা জিয়া জানি না খালেদা জিয়ার সাথে তার কি সম্পর্ক ছিল বা ওই ঘটনার সাথে খালেদা জিয়াও নিশ্চয়ই জড়িত ছিল খালেদা জিয়া তাকে প্রমোশন দেয় এমনকি পুলিশের প্রধান করে যে ২৪শে জানুয়ারি গুলি করে আমাদের প্রায় ৩০ জন মানুষকে হত্যা করে সেই সময় হয়তো আমিও গুলি আঘাতে মারা যেতে পারতাম কিন্তু সেই সময় মানব ঢাল রচনা করেও আমাকে রক্ষা করা হয় এবং আমাদের নেতা কর্মীর উপর অকথ্য অত্যাচার করে জিয়াউর রহমান আওয়ামী লীগের কত নেতাকে হত্যা করেছে বিমান বাহিনী সেনাবাহিনী হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে আওয়ামী লীগের মৌলভী সৈয়দ তাকে তুলে নিয়ে দিনের পর দিন টর্চার করে তাকে হত্যা করে এরকম আওয়ামী লীগের বহু নেতা কর্মীকেও হত্যা করেছে ঠিক একইভাবে খালেদা জিয়া তার আমলেও হাজার হাজার নেতা কর্মী তাদের উপর অকথ্য অত্যাচার এবং নির্যাতন করেছে কত লাশ গুম করেছে আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি খুব বেশি দিন আগের কথা না ২০০১ ইলেকশনের পর এই চট্টগ্রামের বহু মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কেউ ওদের হাত থেকে রেহাই পায়নি এবং সারা বাংলাদেশে এই তাণ্ডব বিএনপি জামাত জোর চালিয়েছিল সন্ত্রাস জঙ্গিবাদ এই তারা দিতে পারে এর বেশি কিছু দিতে পারে না ৭৫ ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর কারা ক্ষমতা এসেছে স্বাধীনতা বিরোধী সেই আলবদর রাজাকার দোসর জাতির পিতার খুনি তাই তো ক্ষমতা এসেছিল যে কারণে বাংলাদেশ আর সামনে এগোতে পারেনি জাতির পিতার নেতৃত্বে অস্ত্র তুলে নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে আমরা বিজয় জাতি সেই বিজয় জাতি হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সকল আদর্শ তা আমরা ধারণ করি কিন্তু ৭৫ ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সেই আদর্শকে বিসর্জন দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল এমনকি জয় বাংলা স্লোগান দিয়ে লাখো শহীদ বুকে রক্ত দিয়েছে সেই জয় বাংলা স্লোগান পর্যন্ত নিষিদ্ধ করেছিল ওই খালেদা জিয়া গংরা জামাতের সাথে হাত মিলিয়ে
আল্লাহর রহমতে আজকে জয় বাংলা স্লোগান ফিরে এসেছে। জাতির পিতা 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। বাংলাদেশের ইতিহাস এখন আমাদের তরুণ যুব সমাজ তারাও সেই ইতিহাস জানতে চায়, জানতে পারে, কিন্তু সেই ইতিহাসের সাথে চট্টগ্রামের ইতিহাসও জড়িত। কাজে আমি আপনাদের এটুকু বলতে চাই যে আজকে আমি বিজয়ের মাসে আপনাদের সামনে এসেছি। পাকিস্তানি হানাদার বাহিনী যারা 25শে মার্চ 1971 সালে গণহত্যা শুরু করেছিল, সাথে জাতির পিতা যখন স্বাধীনতার ঘোষণা দেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণে যে নির্দেশ তিনি দিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ অক্ষরে অক্ষরে তা মান্য করেছিল এবং সেইভাবেই মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম। ডিসেম্বর মাস 16 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী এই আমাদের মুক্তিযোদ্ধা এবং আমাদের মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করে। ঠিক সারেন্ডার আগে ওই পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করে। 10 ডিসেম্বর ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে তারা তুলে নিয়ে যায়। পিটিআইয়ের একজন সাংবাদিক ছিলেন রজবুল হক, তাকে তুলে নিয়ে যায়। এরকম বহুজনকে তুলে নিয়ে এই 10 ডিসেম্বর থেকেই তারা পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যা শুরু করেছিল। বাংলাদেশে সারেন্ডার করতে হবে জেনে এই দেশ জোড়া সামনে চলতে না পারে সেই কথা মাথায় রেখে এই ঘটনা তারা ঘটায়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় সেই 10 ডিসেম্বর বিএনপির খুব প্রিয় একটা তারিখ। বোধ হয় পাকিস্তানি ওই হানাদার বাহিনীর পদলেহন করেছে দোসর ছিল বলেই 10 ডিসেম্বর তারা বাংলা ঢাকা শহরটাকে দখল করবে আর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে। আমি তাদের একটা কথা বলে দিতে চাই, খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে ক্ষমতা এসেছিল, আর ভোট চুরি করে ক্ষমতা এসেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, জনতার মঞ্চ করেছিলাম আমরা। খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে 30শে মার্চ, অর্থাৎ 1.5 মাসও তার ইলেকশন যায় নাই, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল। সে কথা বিএনপির মনে রাখা উচিত, জনগণের ভোট যদি কেউ চুরি করে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। মেনে নেয় বলেন, মেনে নেয় না, ওরা তা ভুলে গেছে। ওরা ভোটে যেতে চায় না, ওরা ভাবে জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা রুলস আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। আজকে গণতান্ত্রিক ধারা আছে বলেই তো বাংলাদেশের উন্নয়ন হয়েছে, দীর্ঘদিন গণতন্ত্র আছে বলেই তো এ দেশ এগিয়ে যাচ্ছে। আজকে আপনাদের কাছে এই বিজয়ের মাসে আমি তো আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে আপনারা জানেন 29টা প্রকল্প তার উদ্বোধন করেছি, 6টা প্রকল্পের আমি ভিত্তি প্রস্তর স্থাপন করেছি, যে বিজয় মাসে চট্টলাবাসীর জন্য আমার উপহার। আমরা কি কি করেছি, চট্টগ্রাম ফটিকছড়ি হাটহাজারী উপজেলা হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ বন্যা নিয়ন্ত্রণ, সন্দ্বীপ উপজেলার পোল্ডার 72-এর ভাঙন প্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের পুনর্বাসন প্রথম সংসদীয় প্রকল্প, চট্টগ্রাম বাঁশখালী উপজেলার পোল্ডার 64/1, 64/2B, 1B, 1A এবং 64/1C এর সমন্বয়ে পুনর্বাসন প্রকল্প, সীতাকুণ্ডু টেকনিক্যাল স্কুল, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সীতাকুণ্ডু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন দারুল উলুম আলিয়া মাদ্রাসার 6তলা ভবন নির্মাণ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডু উপজেলাধীন সীতাকুণ্ডু টেকনিক্যাল স্কুলে 5তলা ভবন, 4তলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, 1তলা সার্ভিস এরিয়া, বৃষ্টির পানি সংরক্ষণ সহ ভবন নির্মাণ, নাসিরাবাদ
শিক্ষানবিশী প্রশিক্ষণ দপ্তর সংস্কার আধুনিকায়ন চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানা গুল এ জার বেগম সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ছয় তলা ভবন নির্মাণ চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট ছয় তলা ভবন চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম সরকারি কলেজ দশ তলা বিশিষ্ট দশ তলা একাডেমিক ভবন চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন পোলো গ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছয় তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছয় তলা বিশিষ্ট ছয় তলা ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ছয়তলা ভিত বিশিষ্ট ছয়তলা ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় লালদিঘি মাঠে ছয় দফা মঞ্চ নির্মাণ সহ সংস্কার কাজ চট্টগ্রাম জেলার মিরেশসরাই উপজেলাধীন করেরহাট কে এম উচ্চ বিদ্যালয় চারতলা বিশিষ্ট চারতলা ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় ছয়তলা বিশিষ্ট ছয়তলা ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন হাজি মোহাম্মদ জানি আলম উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাধীন সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজ দশতলা একাডেমিক ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয় ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে ছয়তলা ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ চব্বিশ হিঙ্গুলি দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ মিরেশসরাই চট্টগ্রাম চুনতি দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ লোহাগড়া চট্টগ্রাম বিটাক চট্টগ্রাম কেন্দ্রে নারী হোস্টেল নির্মাণ প্রশিক্ষণ অফিস ভবন হর্টিকালচার সেন্টার দেওয়ানহাট চট্টগ্রামের দুইটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিটি পাঁচ হাজার বিএইচপি সত্তর টন বোলার পুল ট্যাগবোর্ড সংগ্রহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ সহ এই ২৯টি প্রকল্প আজকে উদ্বোধন করে চট্টগ্রামবাসীকে আমি উপহার দিয়ে গেলাম সেই সাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণ চট্টগ্রাম জেলার পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান চট্টগ্রাম মিরেশসরাই সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাঁশখালী চট্টগ্রাম চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন মাস্টার দা সূর্য সেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের দশতলা ভিত বিশিষ্ট ভবন নির্মাণ এবং চট্টগ্রাম জেলার বিমানবন্দর থানাধীন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল কলেজের দশতলা বিশিষ্ট দশতলা একাডেমি ভবন এইগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি যার নির্মাণ কাজ চলবে আমরা উন্নয়ন করি মানুষের কল্যাণ দেখি আর বিএনপি মানুষ খুন করে মিথ্যা কথা বলে আর মানুষকে বিভ্রান্ত করে এটাই হচ্ছে তাদের কাজ এই কাজই তারা করে তারা গ্রেনেড মারতে পারে বোমা মারতে পারে এই চট্টগ্রামেও তারা বারবার গুলি চালিয়েছে গ্রেনেড মেরেছে এমনকি এর পরেও লালদিঘি ময়দানে পরপর দুবার মিটিং করতে গেছি সেখানেও তারা গুলি চালিয়েছে শুধু এখানেই না সারা বাংলাদেশ জুড়ে সমস্ত বাংলাদেশে ৬৩টা জেলায় ৫০০ জায়গায় বোমা হামলা করেছে এই বিএনপি জঙ্গিবাদ সন্ত্রাস এগুলি তারা সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই তারা মানুষের শান্তি চায় না ক্ষমতায় থেকে কি করেছে দুই হাতে লুটপাট জনগণের অর্থ পাচার করেছে নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে জিয়াউর রহমান যখন ৮০ সালে মারা যায় ৪০ দিন পর্যন্ত আমরা শুনেছিলাম টেলিভিশনে শুনিয়েছিল জিয়া কিছু তার পরিবারের জন্য রেখে যায় নাই একটা ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া নাকি কিছু ছিল না তা আমার প্রশ্ন
খালেদা জিয়া ক্ষমতা আসতে না আসতেই হাওয়া ভবন খুলে তার ছেলে যে চাঁদাবাজি আর অর্থ সংগ্রহ এবং অর্থ পাচার করেছে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এগুলি কোথা থেকে আসলো ভাঙা সুটকেসটা তো আর জাদুর বাক্স হয়ে যায় নাই ওটা কি জাদুর বাক্স হয়ে গেছিল আর ওই সেরা গেঞ্জি হয়ে গেছিল ফ্রেঞ্চ সিফন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে যখন থেকে আমরা ক্ষমতা এসেছি এই চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমান বন্দর আওয়ামী লীগ সরকারের সময় আমরা করেছি ঢাকা চট্টগ্রাম চার লেন আওয়ামী লীগ সরকার করে দিয়েছে এটাকে আমরা এখন ছয় লেনে উন্নীত করব ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা রাস্তা নির্মাণ করে দিচ্ছি সাথে সাথে রেল লাইন আমরা নির্মাণ করে দিচ্ছি সহজে সেখানে রেল লাইন হবে এবং কক্সবাজারও আমরা আন্তর্জাতিক মানের বিমান বন্দর তৈরি করে দিচ্ছি এই চট্টগ্রামে মেডিকেল কলেজ চারটি বিশ্ববিদ্যালয় মেরিটাইম ইউনিভার্সিটি মেরিন একাডেমি এমন কোন প্রতিষ্ঠান নাই আমরা তৈরি করে দেই নাই প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা উপজেলায় সরকারি কলেজ সরকারি স্কুল আমরা করে দিয়েছি কেন দিয়েছি আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে তারা ওই বিএনপি জামাতের মতো খুনি হবে না দুর্নীতিবাজ হবে না লুটেরা হবে না তারা সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে আজকে খালেদা জিয়া কারাগারে কেন বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই সব নিজেরা পকেটস্থ করেছে তার জন্য 2007 সালে কেয়ারটেকার সময় মামলা হয়েছে আর সেই মামলায় 10 বছরের সাজা জিয়া অরফানেজের টাকা জিয়া ট্রাস্টের টাকা চুরি করেছে বলে তার সে সাজাপ্রাপ্ত আসামি আর তার ছেলে একটা তো মারা গেছে যে অর্থ পাচার করেছিল সিঙ্গাপুর থেকে সেই অর্থ কিছু আমরা উদ্ধার করে আনতে পেরেছিলাম আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান সে এখন লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে 2007 সালে তখন কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আর কোনোদিন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল দেশ থেকে পালিয়েছিল আর এখন সেখানে বসে রাজার হালে থাকে আর দেশের ভিতরে যত বোমাবাজি যত খুন খাবি যত রকমের নাশকতা কাজ সেগুলি পরিচালনা করে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আপনারা জানেন যে জাতির পিতা ভূপগ্রহ কেন্দ্র রাঙামাটিতে করে গিয়েছিলেন আর আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করে বাংলাদেশকে স্যাটেলাইট জগতে আমরা নিয়ে গেছি ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি আজকে সমস্ত বাংলাদেশে আমরা ব্রডব্যান্ড এবং আমরা ইন্টারনেট সার্ভিস চালু করেছি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে আমরা ডিজিটাল ফোন আজকে আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে না আছে মোবাইল ফোন কে দিয়েছে এই ফোন আওয়ামী লীগ সরকার আমরা দিয়েছি বিএনপির আমলে না বিএনপির আমলে বিএনপির একজন মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী এই আপনাদের চট্টগ্রামেরই লোক সে একটা মোবাইল ফোনের কোম্পানি খুলেছিল একটা মোবাইল ফোন কিনতে 1,30,000 টাকা লাগতো আর একটা ফোন করতে গেলে পার মিনিট 10 টাকা আবার ফোন ধরলেও পার মিনিট 10 টাকা ওই ঢাকা চিটাং ছাড়া আর কোথাও পাওয়া যেত না আওয়ামী লীগ সরকার এসে এই মোবাইল ফোন উন্মুক্ত করে দিয়েছে আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি যার কাছে হয়তো ল্যাপটপ নাই বা কম্পিউটার নাই মা বোনেরা আপনারা সেই ডিজিটাল সেন্টারে যে প্রবাসে থাকা আত্মীয় স্বজন
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদেরকে দেখতে পারেন কি দেখতে পারেন না পারেন কথা বলতে পারেন বছর পর বছর তারা বিদেশে থাকে আগে কখনো দেখতে পারতো না কিন্তু এখন পারেন কে করেছে এটা আওয়ামী লীগ সরকার আমরা প্রযুক্তি শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা স্কুলে আমরা ডিজিটাল ল্যাবরেটরি খুলে দিচ্ছি শিক্ষা দিচ্ছি কারণ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাও আমাদের ছেলেমেয়েরা যাতে পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা দিয়েছি আর ওরা কি করেছে ওই বোমাবাজি 21 আগস্ট 2004 সাল সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপর বোমা পড়েছিল গ্রেনেড মেরেছিল আমাদের ছাত্রলীগের এক নেতা তুষারকে হত্যা করেছিল আমরা সেই সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেনেড হামলার বিরুদ্ধে আমরা র্যালি করতে গিয়েছিলাম আর সেখানে যেখানে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সভা করছি সেইখানে আমাদের উপর গ্রেনেড হামলা করলো আর সেই গ্রেনেড হামলায় আইবি রহমান মৃত্যুবরণ করেছে আমাদের 22 জন নেতা কর্মী মৃত্যুবরণ করেছে আমাকে মানব ঢাল তৈরি করে আমার নেতা কর্মীরা আমাকে বাঁচিয়েছিল আমি জানি না সেদিন হয়তো বেঁচেও থাকতে পারতাম না যেভাবে 13টা গ্রেনেড মেরেছিল সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই গ্রেনেড হামলা হতে পারে না তো খালেদা জিয়ারা পারে মানুষ হত্যা করতে তার কারণ আছে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল গণহত্যা চালিয়েছে এই আপনাদের চট্টগ্রামেই তো যেভাবে মানুষ হত্যা করেছে সেই দলের সাথেই তারা এক হয়ে এই দেশকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আর আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে তাই আওয়ামী লীগ আসলে দেশের মানুষ শান্তি থাকে আপনারা দেখেছেন 2014-তে বিএনপি ইলেকশনে যাবে না 2013 সাল থেকে শুরু করলো অগ্নি সন্ত্রাস লঞ্চে আগুন ট্রেনে আগুন বাসে আগুন রাস্তায় আগুন রাস্তা গাছ কেটে ফেলছে চারিদিকে শুধু অগ্নি সন্ত্রাস 3000 মানুষ অগ্নি সন্ত্রাসে আহত হয়েছে 500 মানুষ নিহত হয়েছে 3500 গাড়ি তারা পুড়িয়েছে তার সাথে লঞ্চ ট্রেন সব তো আছে যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে তারা কি এভাবে মানুষ হত্যা করতে পারে বলেন আপনারা পারে পারে না তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা তো বিএনপির দুইটাই গুণ আছে ভোট চুরি আর মানুষ খুন ওইটা পারে তারা জানে যে ইলেকশন হলে জনগণ ওই খুনিদের ভোট দেবে না তাই তারা ইলেকশন চায় না চায় সরকার উৎখাস করে এমন কিছু আসুক যারা একেবারে নাগর দোলাই করে ক্ষমতায় বসায় দেবে বা পালকিত করে ক্ষমতায় বসায় দেবে বিএনপিকে এটাই তারা আশা করে এটাই হচ্ছে তার বাস্তবতা তারা জনগণের তোয়াক্কা করে না আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমরা জনগণের জন্য কাজ করি বিএনপির আমলে আমি যখন 96 সালে সরকার গঠন করলাম আমার রিজার্ভ কত 2.5 বিলিয়ন মার্কিন ডলার আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম আসলো খালেদা জিয়া ক্ষমতায় 2001-এ সেটাও আমাদের গ্যাস বেচার মুচলেকা দিয়েই এসেছিল ক্ষমতা এসেই কিভাবে মানুষ খুন করেছে আপনাদের এই চট্টগ্রামে প্রত্যেকটা এমন কোনো আমাদের নেতা কর্মী নাই যাদের উপরে তারা হামলা করে নাই আর যাদেরকে তারা আক্রমণ করে নাই আর হত্যা করে নাই তাদের হাত থেকে তো কেউ রেহাই পায়নি এই হত্যা খুন এটাই তারা খুব ভালো জানে ওটাই তারা করে গেছে কিন্তু এদেশের মানুষের জন্য তারা কোনো কাজ করতে পারে নাই তাদের একটাই কাজ আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে দেশের উন্নতি হয় আমরা এই রিজার্ভ যখন দ্বিতীয়বার ক্ষমতা আসি মাত্র 5 বিলিয়ন মার্কিন ডলার ছিল আমরা তা 48 বিলিয়নে বাড়িয়েছিলাম তখন করোনাকালীন সময় পৃথিবীর বহু উন্নত দেশ ধনী দেশ বিনা পয়সায় কাউকে করোনা ভ্যাকসিন দেয় নাই কিন্তু বাংলাদেশ দিয়েছে আমি দিয়েছি নগদ টাকা দিয়ে কিনে
আমাদের রিজার্ভের টাকা আমরা খরচ করেছি মানুষের জন্য খাদ্য বিনা পয়সায় খাদ্য দিয়েছি বিশেষ প্রণোদনা দিয়েছি ব্যবসা বাণিজ্য যাতে চলতে পারে শ্রমিকদের বেতন তাদের হাতে পৌঁছে দিয়েছি কৃষকদেরকে আমরা টাকা দিয়েছি যাতে তারা চাষবাস করতে পারে আমরা ঔষধ কিনেছি ভ্যাকসিন কিনেছি সিরিঞ্জ আনতে হয়েছে যেখানে পাইনি স্পেশাল প্লেন পাঠিয়ে দিয়ে আমরা নিয়ে এসেছি কেন আমার দেশের মানুষকে বাঁচাতে হবে এখনো আমরা সেই করোনা ভ্যাকসিন এবং টেস্টিং সব বিনা পয়সায় করি কই ওই আমেরিকা ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপ কেউ দেয় না একমাত্র বাংলাদেশ বিনা পয়সায় আমরা দিচ্ছি কাদের জন্য জনগণের জন্য কারণ আমরা জনগণের জন্যই কাজ করি জনগণের কথাই আমরা ভাবি আর জনগণের কল্যাণেই আমরা কাজ করি কাজে আমাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা আর সেটাই আমরা করে যাচ্ছি খালেদা জিয়ার বাজেট কত ছিল 64,000 কোটি টাকা আর আমরা সেখানে বাজেট দিয়েছি কত 6,78,064 কোটি টাকা আমরা বাজেট দিয়েছি আমি জিজ্ঞাসা করি বিএনপি ক্ষমতায় থাকলে এত বাজেট দিতে পারতো পারতো না আমরা সকল সরকারি কর্মচারী অফিসার সকলে বেতন ভাতা বাড়িয়েছি আমরা স্কুল কলেজ জাতীয়করণ করেছি জাতিপিতা করেছে আমরা করেছি আমরা দেশের শ্রমিকদের বেতন বাড়িয়েছি আমরা প্রত্যেকটা কাজ শুধু গণমুখী আওয়ামী লীগই করে গেছে কিন্তু তারা তো করেই নাই উল্টা আরো তারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে অপারেশন ক্লিন হার্ট 2001 শুরু করলো আওয়ামী লীগের যুবলীগের বহু নেতা কর্মীকে অত্যাচার করে হত্যা করেছে তারপর সেই হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যেভাবে 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর এই ইন্ডেমনিটি দিয়েছিল খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম বলেই সেই খুনিদের বিচার করতে পেরেছি এখনো সেই খুনিদের সাথে তাদের সখ্যতা আছে ওই খুনি দুর্নীতিবাজ এরাই এদের সাথে চলে 2013, 2014, 2015 অগ্নি সন্ত্রাস করে যে সমস্ত মানুষকে হত্যা করেছে এবং আগুনে দগ্ধ বহু পরিবার আজকে ধ্বংসের পথে এর জবাব একদিন খালেদা জিয়া তারেক জিয়াদের দিতে হবে যে অগ্নি সন্ত্রাস করে কেন তারা মানুষ হত্যা করলো এর হিসাব জনগণ নেবে এই হিসাব তাদেরকে দিতে হবে আমরা দেশের কল্যাণ চাই দেশের জন্য আমরা কাজ করি যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি একটা মানুষও ঠিকানাবিহীন থাকবে না 35 লক্ষ মানুষকে আমরা ঘর করে দিয়েছি বিনা পয়সায় জীবন জীবিকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে ওরা কি দিয়েছে কোনোদিন এসিমের টাকা যারা মেরে খায় তারা কি আর মানুষকে দেয় না এই পার্বত্য চট্টগ্রামে কি অবস্থা ছিল জিয়াউর রহমান কি অবস্থা সৃষ্টি করে রেখেছিল সেখানে প্রতিনিয়ত সংঘাত হতো 96 সালে সরকার আসার পর আমরা উদ্যোগ নিয়ে সেখানে শান্তি চুক্তি করি আজকে যান পার্বত্য চট্টগ্রামে এই মাত্র কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামে 45টা রাস্তা একই সাথে আর সারা বাংলাদেশে 100টা সেতু আমরা উদ্বোধন করেছি সমস্ত চট্টগ্রামে আমরা রাস্তা করে দিচ্ছি প্রত্যেকটা বর্ডারে আমরা রাস্তা করে দিচ্ছি সেখানে স্কুল করে দিয়েছি সেখানে মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তাদের উৎপাদিত পণ্য এখন বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামে করে দিয়েছি পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কল্যাণ আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে আমরা সমুদ্র সীমা এই যে বিশাল সমুদ্র সীমায় আমাদের অধিকার আপনারা বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন তো খুব বড় গাল ভরে কথা বলে জিয়া ক্ষমতায় এসেছে গণতন্ত্র দিয়ে যাচ্ছে খালেদা জিয়া ক্ষমতায় ছিল খুব ভালো কথা এই যে বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই আইন করে দিয়েছিলেন আমার প্রশ্ন বিএনপির কাছে সেই আইন বাস্তবায়নের পদক্ষেপ তারা কেন নেয় নাই তারা এই যে সমুদ্র আমাদের অধিকার এটা তারা জানেই না বাংলাদেশকে চেনে না আর চিনবে কোথেকে জিয়ার জন্ম হয়েছে কলকাতায়
পড়াশোনা করতে করাচিতে করাচি থেকে কমিশন পেয়ে সেনাবাহিনীতে ঢুকে বাংলাদেশে পোস্টিং এসেছিল কাজী এরা তো জানার কথা না আর ওই জ্ঞানও তাদের নাই একটা তো ম্যাট্রিক ফেল আরটা এইচ পাস আরটা কোনো মতে ইন্টার পাস এই তো তারা জানবে কোথেকে বাংলাদেশ আর সমুদ্র সীমা আইন কি তাই বা জানবে কোথেকে কি ঠিক কেনা বলেন ঠিক বলছি আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা পদক্ষেপ নিয়েছি আজকে সেই সমুদ্র সীমায় আমাদের অধিকার আমরা নিশ্চিত করেছি সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগবে আজকে যাবেন কক্সবাজার যদিও রোহিঙ্গাদের আমাদের আশ্রয় দিতে হয়েছে তারপর মহেশখালী দ্বীপজান মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পাওয়ার প্ল্যান্ট বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্ট আছেন বীরেশ্বরাই সে সোনাগাজী থেকে বীরেশ্বরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা করে দিয়েছি তাছাড়া প্রত্যেকটা এলাকায় আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিচ্ছি সেখানে বিনিয়োগ আসছে সেখানে মানুষের কর্মসংস্থান হবে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি যারা প্রবাসে যান প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি জমি জমা বেচতে হবে না ব্যাংকের থেকে ঋণ নিয়ে আপনি যেতে পারেন এবং আপনার চাকরি বেতন ঠিক আছে কিনা সে জেনেই আপনি বাইরে যেতে পারেন তাছাড়া দেশের মধ্যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে যান সেখানেও তো মেরিন ড্রাইভ আমরা করে দিয়েছি আজকে সমুদ্র সৈকতের উন্নতি আমরা করে দিয়েছি পোর্টের উন্নয়ন এবং আধুনিকায়ন করা হয়েছে আমরা ঢাকা চট্টগ্রামের রাস্তা ছয় লেনে করে দেব কিন্তু এই চট্টগ্রামেও যাতে মেট্রো রেল হয় তার সমীক্ষার কাজও ইতিমধ্যে আমরা শুরু করেছি যদি সমীক্ষায় আসে আমরা করে দেব আমাদের চট্টগ্রাম বন্দর এটাকে আরো উন্নত করার জন্য বে টার্মিনাল নির্মাণ করার ব্যবস্থা আমরা নিয়েছি আমরা কালুরঘাট সড়ক ব্রিজ রেল ব্রিজ নতুনভাবে আবার নির্মাণ করার পদক্ষেপ আমরা নিয়েছি শাহ আমানত ব্রিজ আমরা করে দিয়েছি তাছাড়া এখানে এই চট্টগ্রামে এখনই আপনারা প্রায় 1900 মিটার বিদ্যুৎ শুধু চট্টগ্রামে আরো 1300 মেগাওয়াট বিদ্যুতের নির্মাণ কাজ চলছে এই অঞ্চলে কোনো বিদ্যুতের আর ঘাটতি হবে না ইতিমধ্যে আমরা সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে প্রত্যেক ঘরে ঘরে এমনকি সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপে আমরা বিদ্যুৎ দিয়েছি চর এলাকা বা আমাদের দ্বীপ অঞ্চল সেখানে আমরা বিদ্যুতের ব্যবস্থা সোলার প্যানেল তৈরি করে দিচ্ছি কাজে আমাদের সবসময় লক্ষ্য হচ্ছে মানুষের উন্নয়ন আজকে আমাদের রিজার্ভ আমরা ব্যবহার করেছি এখনো 34 বিলিয়ন রিজার্ভ আমাদের আছে একটা গুজব ছড়ানো হচ্ছে আর ডিজিটাল বাংলাদেশ করেছি আমি আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে ব্যাংকে টাকা নাই অথচ এই কয়েকদিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে তার সবাই তো টাকা তুলতে পেরেছে এখন এখানে আমার একটা কথা আছে সেটা হলো আপনি ব্যাংকে টাকা রাখবেন না টাকা তুলে এনে ঘরে রাখবেন বালিশের নিচে গুজে রাখবেন না তোষকের নিচে রাখবেন না আলমারিতে রাখবেন সে টাকা তো চোরেও নিয়ে যেতে পারে যেতে পারে না বলেন চোরেও নিতে পারে এই যে গুজব রটিয়ে মানুষ বিভ্রান্ত হয় টাকা তুলে ঘরে আনে অনেকে তো টাকা চুরিও হয়ে গেছে তখন আবার ব্যাংকে যে ফেরত দিচ্ছে এই যে মানুষের সর্বনাশ করা এটাই কি বিএনপি আর জামাত শিবিরের কাজ নাকি চোরের সাথে তাদের কোনো সখ্যতা আছে চোরকে চুরি করার সুযোগ করে দেওয়া সেই জন্য মানুষকে বলে ব্যাংকে টাকা রাখেন না টাকা নাই অথচ ঘরে রাখলে চোরের সুবিধা চোরের পোয়া বাড়ো আসলে ওরা নিজেরাই মানুষের টাকা মেরে খায় কাজে এটাই তাদের স্বভাব তাই তারা ওই কাজই করে যাচ্ছে বাংলাদেশে খাদ্যের কোনো অভাব নাই আর বাংলাদেশের মানুষকে খাদ্যে আমরা কষ্ট পেতে দেব না আমাদের খাদ্য উৎপাদন আমরা কয়েক গুণ বৃদ্ধি করেছি যার ফলে এখন আমাদের খাদ্যের কোনো অভাব হবে না তাছাড়া আমরা রিসার্চ করে ফল মূল তরি তরকারি মাছ সব মাংস সবই উৎপাদন বাড়িয়েছি তারপরেও কখনো ঝড় জলোচ্ছ্বাস বন্যায় যদি ক্ষতি হয় আমরা সাথে সাথে বিদেশ থেকে নিয়ে এসে আমাদের রিজার্ভ ঠিক রাখি আপৎকালীন সময়ের জন্য কিছুদিন আগে ঝড় হয়ে গেল আমরা প্রত্যেকটা জায়গায় সাইক্লোন শেল্টার করে দিয়েছি
সাইক্লোন রেজিস্ট্যান্স বাড়ি তৈরি করে দিচ্ছি যাদের ঘর নাই, যাতে তাদের কোনো কষ্ট না হয় সেদিকে বিবেচনা করে আমরা সেই ব্যবস্থা করে দিচ্ছি। কমেন্ট্রিতে ক্লিনিক করে দিয়েছি, সেই ক্লিনিকে মা বোনরা হেঁটে যেয়ে চিকিৎসা নিতে পারেন, বিনা পয়সায় 30 প্রকারের ঔষধ দেই, ডায়াবেটিস থেকে শুরু করে প্রেশার বিনা পয়সায় মাপার ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা আমরা প্রায় 2,53,00,000 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিয়ে থাকি যাতে তারা পড়াশোনা করতে পারে। আর উচ্চ শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ট্রাস্ট ফান্ড করে দিয়েছে, সেখান থেকে আমরা টাকা দিই যেন আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, গবেষণা করতে পারে, আমরা সেই ব্যবস্থায় নিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বহুমুখী করে দিয়েছি, আমরা চাই এমনকি মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। সারা বাংলাদেশে 560টা আমরা মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ করে দিচ্ছি। আমি চাই না পৃথিবীতে কেউ কখনো এরকম উদ্যোগ নিয়েছে কিনা, সমগ্র বাংলাদেশে 560টা মসজিদ আমরা নির্মাণ করছি, অত্যন্ত আধুনিক মডেল মসজিদ। প্রত্যেক উপজেলায় আমরা সেখানে মিনি স্টেডিয়াম তৈরি করে দিচ্ছি, আর এই চট্টগ্রামের সমস্ত স্টেডিয়াম আমাদের হাতে করা এবং এর উন্নতি আমরা করেছি। আর মিনি স্টেডিয়াম প্রত্যেক উপজেলায় হবে যেন ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা তা করে দিয়েছি। আমরা প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণার ব্যবস্থা করেছি। কাজে আমরা আমাদের যারা কৃষকরা 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, প্রায় 1 কোটি কৃষক তাদের অ্যাকাউন্ট আছে, 2 কোটি কৃষকরে আমরা উপকরণ কার্ড দিই যাতে করে তারা আমাদের উৎপাদন বাড়াতে পারে, কোনো রকম তাদের জন্য কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি, যাতে তাদের কোনো মানে দুর্ভোগ না হয় সেটা আমাদের খেয়াল আছে, সেই দিকে খেয়াল রেখেই আমরা করে দিচ্ছি। কাজে আমি একটা কথা বলবো, ওরা যখন জনমত সৃষ্টিতে পারে না, নীতিমালায় পারে না, দেশে উন্নতি করতে পারে না, কিন্তু মিথ্যা কথা বলায় পারদর্শী, গুজব ছড়িয়ে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। আপনাদের কাছে আমরা আহ্বান, আপনারা দয়া করে গুজবে কান দেবেন না। ওই যে কান চিলে নিয়ে গেছে বলে চিলের পিছনে ছুটবেন না, আগে হাত দিয়ে দেখবেন কানটা আছে কিনা, ঠিক কথা কি, ঠিক কথা বলছি কিনা। ওরা মিথ্যা কথা বলে, ওটা ওদের অভ্যাস। কাজে আপনাদের কাছে আমার এটাই আহ্বান যে আপনারা আগে গুজবটা সত্য কিনা সেটা দেখবেন। এটা আপনারা শুধু চট্টগ্রামবাসী না, আমি সারা বাংলাদেশের মানুষের জন্য বলছি, কারণ আজকে বাংলাদেশে 75-এর পর বারবার কু হয়েছে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে ওরা অগ্নিসন্ত্রাস করেছে, খুন খারাপি করেছে, বোমাবাজি করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু মানুষের কোনো ক্ষতি আমরা করতে দেইনি। আর যারা ক্ষতিগ্রস্ত, যারা অগ্নিদগ্ধ, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি, ওদের হাতে যারা নিহত আহত তাদের আমরা চিকিৎসা পুনর্বাসন করেছি, যতগুলি বাস গাড়ি পুড়িয়েছিল প্রত্যেককে বাস সারার জন্য, গাড়ি সারার জন্য আমরা অর্থ দিয়ে সহযোগিতা করেছি। ওরা ধ্বংস করে আমরা সৃষ্টি করি, ওরা ক্ষতি করে আমরা মানুষের মঙ্গল করি, এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতিতে তফাত। ওদের সাথে যুদ্ধ অপরাধী খুনি, আমরা মুক্তিযুদ্ধে যারা চেতনায় বিশ্বাস করে তাদের সাথে আছি। আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশের উন্নতিতে বিশ্বাস করি। আজকে একটা না, সেই 2009 থেকে 2022 গণতান্ত্রিক ধারা আছে বলেই আজকে বাংলাদেশ উন্নতি করেছে, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই বাংলাদেশকে আমরা 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল, কোনো মানুষ কর্মহীন থাকবে না। এখনো আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি অনলাইনে, আপনারা একটা গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে টাকা কামাই করতে পারেন, সেই ডিজিটাল বাংলাদেশ করোনার সময় আমাদের সহযোগিতা করেছে, এখনো বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে যাচ্ছি। কাজেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পৃথিবীর অনেক দেশ থেকে এখনো মজবুত। শুধু আমার তাদের কাছে আবেদন, আমি যেটা আহ্বান করেছি, সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব, সারা বিশ্বব্যাপী বিদ্যুতের অভাব, জ্বালানি তেলের অভাব,
আমরা তারপর চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে। কিছুদিন বিদ্যুতের জন্য কষ্ট হয়েছে, আল্লাহর রহমতে আর কোনো কষ্ট ভবিষ্যতে থাকবে না। কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ, আপনাদের সাশ্রয়ী হতে হবে, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। আপনারা জানেন না এই শীতকালে ইউরোপ এবং লন্ডন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের কি অবস্থা। তারা গরম পানি পাচ্ছে না, তাদের রুম হিটার করতে পাচ্ছে না, হয়তো একটা রুমের মধ্যে সমস্ত পরিবার নিয়ে থাকতে হচ্ছে, দোকানে গেলে জিনিস কিনতে পারে না, হয়তো এক প্যাকেট ডিমের বেশি একজন কিনতে পারবে না একটা পরিবার, এইরকম অবস্থা তাদের। বাংলাদেশ এটা হবে না, বাংলাদেশের মানুষের সব রকম সুযোগ সুবিধা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। কি সহযোগিতা? বিদ্যুৎ, পানি, জ্বালানি তেল ব্যবহারের সাশ্রয়ী হতে হবে, নিজেদের সাশ্রয় করতে হবে। আর যার যত জমি আছে, এক ইঞ্চি জমি খালি ফেলে রাখবেন না, যে যা পারেন উৎপাদন করেন, যে যা পারেন আপনারা নিজেরা তৈরি করেন, যেন আমাদেরকে পর মুখাপেক্ষী হতে না হয়, আমরা যেন অন্যের কাছে হাত পেতে না চলি, আমরা যেন নিজের পায়ে মর্যাদা নিয়ে, যেভাবে বাংলাদেশ আজকে বিশ্ব সম্মান নিয়ে দাঁড়িয়েছে, এই সম্মান নিয়েই যেন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, আমরা সেটাই চাই। কাজে এদের এই খুনি, গ্রেনেড হামলাকারী, মানুষ হত্যাকারী, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি, আরও বিভিন্ন প্রকল্প নিচ্ছি, প্রত্যেকটা এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা কর্ণফুলি নদীর নিচে টানেল করে দিয়েছি, এই টানেল কিছুদিনের মধ্যে সম্পূর্ণ উদ্বোধন করা হবে, চট্টগ্রাম থেকে আনোয়ারা হয়ে একেবারে কক্সবাজার চলে যেতে পারবেন, আনোয়ারা একটা নতুন শহর হিসেবে গড়ে উঠবে। আমার আজকে মনে পড়ে মহিউদ্দিন চৌধুরীর কথা, মহিউদ্দিন ভাই সবসময় বলতেন এই কথাটা, আমি তাকে প্রথম বলেছিলাম যে আমরা কর্ণফুলির উপর আর ব্রিজ করব না, আমরা এখানে টানেল করব। আর সেই টানেল আজকে করেছি, দুঃখ হয় যে মহিউদ্দিন ভাই দেখে যেতে পারলেন না, তার জন্য দোয়া করেন, নিশ্চয়ই যেখানে থাকে সে দেখবে। আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারাটা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না। সেই 48 সালে আমাদের মাতৃভাষার আন্দোলন, বাংলা ভাষায় কথা বলার অধিকার, এই অধিকার আদায় করার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। সেই মাতৃভাষা আন্দোলনের থেকে নিয়ে 6 দফা আন্দোলন এবং স্বাধীনতা, এই 6 দফা দিয়ে চট্টগ্রামে তিনি জনসভা করেছিলেন। কাজে আজকে সেই স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীন দেশে তিনি ফিরে এসেছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, এই 3.5 বছরের মধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন। একটা টাকা রিজার্ভ নাই, সেখানে কোনো কারেন্সি নোট নাই, সমস্ত দেশ বিধ্বস্ত, রাস্তাঘাট, পুল, ব্রিজ ভাঙা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির সব ভাঙা, এই অবস্থায় হাতে নিয়ে তিনি একদিকে যেমন মুক্তিযোদ্ধা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছেন, মানুষের খাদ্য নিশ্চয়তা দিয়েছেন, প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, মাত্র 3.5 বছর, তার মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়েছিল জাতিসংঘ, সেই মর্যাদা তিনি আমাদের এনে দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য 75-এ 15ই আগস্ট, স্বজন হারা বেদনা কি কষ্ট, সেটা আমরা যারা 15ই আগস্ট আপনজন হারিয়েছে আমরা জানি। 15ই আগস্ট শুধু আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেনি, একসাথে আমার মাকে হত্যা করেছে, আমার ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, তার নবপরিণীত বধূ সুলতানা তাদেরকে হত্যা করেছে, আমার ভাই মুক্তিযোদ্ধা শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, তার স্ত্রী পারভিন জামাল রোজি তাকে হত্যা করেছে, আমার 10 বছর ছোট ভাইটি রাসেল, কি অপরাধ ছিল তার, তাকে হত্যা করেছে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তাকে নির্মমভাবে হত্যা করেছে, সে পঙ্গু ছিল, মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ফুপা মুক্তিযোদ্ধা সংগঠক,
আব্দুর রফসানি আওয়াতকে হত্যা করেছে, আমার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা আর্যমণি তাকে হত্যা করেছে, আব্দুর রফসানি আওয়াতের মেয়ে বেবি 13 বছরের তাকে হত্যা করেছে, তার ছেলে আরিফ 10 বছরের তাকে হত্যা করেছে, তার ভ্যাতুষ পুত্রকে হত্যা করেছে, 4 বছর নাতি সুকান্তকে হত্যা করেছে, সেই সাথে মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিনকে হত্যা করেছে, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে, 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, মাত্র 15 দিন আগে বিদেশে গিয়েছিলাম, ভাবতেও পারিনি হঠাৎ একদিন আমরা এতিম হয়ে যাব, 6টা বছর দেশে আসতে পারিনি। জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আমাকে দেশে আসতে দেয়নি, রেহানার পাসপোর্টটা রিনিউ করে দেয়নি, বরং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, ইন্ডেমনিটি দিয়ে বিচার করা যাবে না, সেই বিচারহীনতার সংস্কৃতি এনেছিল এই দেশে। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আর শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল্লাহ আমিনের কাছে। 6 বছর পর আমি বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হই অনেক বাধা অতিক্রম করে। আপনি একবার ভেবে দেখেন, যেখানে যুদ্ধাপরাধীরা ক্ষমতায়, আমার বাবা মায়ের হত্যাকারীরা ক্ষমতায়, আমি সেই দেশে সব কিছু ত্যাগ করে ফিরে এসেছিলাম কেন? এই বাংলাদেশের মানুষের জন্য, যে মানুষের জন্য আমার বাবা সাজবর সংগ্রাম করেছেন, আমার মা জীবনে কিচ্ছু চাননি, তার জীবনটাও তিনি ত্যাগ স্বীকার করেছেন এই দেশের মানুষের স্বাধীনতার জন্য। আজকে বাবা মা ভাই সব হারিয়ে ফিরে এসেছি বাংলার মানুষের জন্য। কেন? যে এই দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খাবে, তাদের বাসস্থান হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, উন্নত জীবন পাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ, সেই বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব আমরা, যেন সেইভাবে বাংলাদেশকে গড়তে পারি। আপনাদের দোয়ায় আজকে বাংলাদেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে। 15ই আগস্ট যাদেরকে হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চাই, সেই সাথে এই দোয়া চাই যে আপনারা দোয়া করেন, আর সেই সাথে আপনাদের সহযোগিতা চাই যে এই বাংলার মাটিতে আবার যেন ওই যুদ্ধ অপরাধী খুনির দল ক্ষমতা এসে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না, কারণ ওই জামাত বিএনপি খুনির দল, যুদ্ধ অপরাধীর দল, জাতিপিতার হত্যাকারীদের মদতদানকারীর দল, এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে, কাজে এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে, আর যেন তারা এদেশে আসতে না পারে। যাবার আগে শুধু আপনাদের কাছে চাই একটা ওয়াদা, বলেন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, সেবা করার সুযোগ পেয়েছি, আগামীতে আপনারা ভোট দেবেন নৌকা মার্কায়? হাত তুলে বলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের কাছ থেকে অনেকদিন পরে আবার দেখা হলো, এই 2018 ইলেকশনের পূর্বে এসেছিলাম, আজকে এইখানে আপনারা যারা এই মাঠে আছেন, তাছাড়া আমি দেখেছি আসার সময় রাস্তায় অনেকে হয়তো চোখের দেখা দেখতে পাচ্ছি না, যত দূরেই থাকেন আপনারা আছেন আমার হৃদয় আমার অন্তরে, বাবা মা ভাই হারিয়ে আপনাদের কাছেই আমি ফিরে পেতে চাই, আমার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা, আমি আপনারাই আমার পরিবার, আপনাদের কাছে আমার একমাত্র আশ্রয়, কাজে আজকে আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিদায়ের আগে বলে যাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আবার দেখা হবে, খোদা হাফেজ। Спасибо.